সেমিস্টার টু অ্যাজ ইউ লাইক ইট অ্যাক্ট ফোর সিন টু পড়াচ্ছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে জ্যাক্স রয়েছে জঙ্গলের মধ্যে এবং তার সঙ্গে কিছু অন্যান্য লর্ডসরা উপস্থিত রয়েছে। জ্যাক্স বলছে, হুইচ ইজ হি দ্যাট কিল্ড দ্য ডিয়ার, কেউ একজন হরিণ শিকার করেছে। জ্যাক্স জিজ্ঞেস করছে, কে এই হরিণটাকে শিকার করেছে? ফার্স্ট লর্ড বলছে, স্যার ইট ওয়াজ আই, আমি মেরেছি। জ্যাক্স বলছে, লেটস প্রেজেন্ট হিম টু দ্য ডিউক লাইক আ রোমান কনকারার অ্যান্ড ইট উড ডু ওয়েল টু সেট দ্য ডিয়ার্স হর্ন আপন হিজ হেড ফর আ ব্রাঞ্চ অফ ভিক্টরি। হ্যাভ ইউ নো সং ফরেস্টার ফর দিস পারপাস? বলছে, বাহ কি অসাধারণ কাজ করেছে তোমরা হরিণটাকে শিকার করে। চলো, ঠিক যেমন প্রাচীন রোমে যখন কেউ কোনো অন্য রাজাকে পরাজিত করে আসত দেশে ফিরত, তাকে সবার সম্মানে সব মানে সবার সামনে সম্মান দিয়ে প্রসেশন করে নিয়ে যাওয়া হতো এবং রাজার সামনে দাঁড় করানো হতো, তো ঠিক সেই রকমভাবেই আমরাও চলো এই লর্ডকে নিয়ে যাই, সসম্মানে ডিউকের সামনে দাঁড় করাই এবং তার মুকুট হিসাবে মাথায় ওই হরিণের শিংগুলোকেও পরিয়ে দিই। এই মুহূর্তে ও সেকেন্ড লর্ডকে জিজ্ঞেস করছে যে এই অকেশনের জন্য একটা গান হয়ে যাক, একটা গান গাইলে ভালো হয় না? তখন সেকেন্ড লর্ড বলছে, হ্যাঁ গাইতে পারবো, কিন্তু জ্যাক্স তখন ওকে বলছে যে তোমার হয়তো টিউনটা খুব ভালো হবে না, কিন্তু তাও তুমি একটা গান শোনাও যে করেই হোক। তো সেখানটা অতটা গুরুত্বপূর্ণ নয়, ওই জন্য আমি স্কিপ করে গেলাম। আমরা এখান থেকে পড়বো সিনটা যেখানে রোজালিন্ড আর সিলিয়া এন্টার করছে, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তো রোজালিন্ড সিলিয়াকে বলছে, হাউ সে ইউ নাও, ইজ ইট নট পাস্ট টু ও ক্লক অ্যান্ড হিয়ার ইজ মাচ অরল্যান্ডো। অরল্যান্ডো রোজালিনকে কথা দিয়ে গেছিল যে আমি লাঞ্চ করতে যাচ্ছি ডিউকের সাথে, লাঞ্চ করে আবার দুটোর সময় ঠিক চলে আসব। আর রোজালিন তাকে বলেছিল যে মনে রেখো, দুটো বলেছো মানে দুটোতেই এসো, দেরি করো না। আর দুটো অলরেডি বেজে গেছে কিন্তু এখনও অরল্যান্ডো আসেনি, তাই রোজালিন রাগ করছে। সিলিয়া বলছে, আই ওয়ারেন্ট ইউ উইথ পিওর লাভ অ্যান্ড ট্রাবল্ড ব্রেন হি হ্যাথ টেকেন হিজ বাও অ্যান্ড অ্যারোজ অ্যান্ড ইজ গন ফোর্থ টু স্লিপ। বলছে, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি যে ও তোমার ভালোবাসা মনে লুকিয়ে রেখে আপাতত ঘুমোতে চলে গেছে, ও এখন ঘুমোচ্ছে। এই মুহূর্তে সিলভিয়াস মঞ্চে আসছে। আচ্ছা একটু মনে করে দেখো, সিলভিয়াসকে লাস্ট তোমরা দেখেছিলে যখন রোজালিন্ডের সাথে ফিবির দেখা হয়েছিল এবং ফিবি হাঁ করে গ্র্যানিমেটের দিকে তাকিয়েছিল। সেই সময় গ্র্যানিমেট খুব বকাবকি করেছিল ফিবিকে, এবং ফিবি যখন গ্র্যানিমেট চলে গেছিলো তখন সিলভিয়াসকে বলেছিল যে আমি ওই ছেলেটাকে জবাব দিয়ে একটা চিঠি লিখতে চাই, তুমি আমার চিঠিটা নিয়ে যেও, এটা আমার প্রত্যাখ্যানের চিঠি, এটা আমার অপমানের চিঠি। আসলে কিন্তু ও একটা লাভ লেটার লিখেছিল যেটা সিলভিয়াসের হাত দিয়ে রোজালিন্ডের কাছে মানে গ্র্যানিমেডের কাছে পাঠাচ্ছে। সিলভিয়াস তখন রোজালিন্ডকে বলছে, মাই এরান্ড, এরান্ড মানে ডিউটি, ইজ টু ইউ ফেয়ার ইউথ, মাই জেন্টেল ফিবি ডিড বিড মি গিভ ইউ দিস। আমি তোমার কাছে একটা কাজ করতে এসেছি, আমার ফিবি তোমাকে এটা দিতে বলেছে। আই নো নট দ্য কন্টেন্টস বাট অ্যাজ আই গেস by the stern brow and waspish action which she did use as she was writing of it, it bears an angry tenor. বলছে, আমি জানি না চিঠিটার মধ্যে কী লেখা আছে, ওর কন্টেন্টটা কী সেটা আমি জানি না, কিন্তু যেভাবে যে এক্সপ্রেশন নিয়ে ও লিখছিল, যেরকমভাবে রাগি রাগি মুখ করে, রাগি রাগি চোখ করে, ভুরু কুচকে ফিবি এই চিঠিটাকে লিখছিল, সেটা দেখে আমার মনে হয় যে এর মধ্যে কিছু রাগই রয়েছে, এর মধ্যে কিছু খারাপ কথাই রয়েছে, তোমার ওপর ফিবি খুব রেগে রয়েছে। এটা কিন্তু ফিবি একটা ছল করেছিল সিলভিয়াসের সাথে, যাতে সিলভিয়াস বুঝতে না পারে যে তার হাত দিয়েই ফিবি একটা লাভ লেটার গ্র্যানিমেটকে পাঠাচ্ছে। সেই জন্য সিলভিয়াসকে দেখিয়েছিল যে সে খুব রেগে রেগে লিখছে, আসলে কিন্তু তার ভালোবাসার কথাই লিখেছিল। পার্ডন মি বাট আই অ্যাম অ্যাজ আ গিল্টলেস মেসেঞ্জার, আমার ক্ষমা করে দিও, আমার কোনো দোষ নেই এর মধ্যে, আমি দূত এবং দূত সবসময় অবদ্ধ, তার কোনো দোষ নেই। চিঠিটা গ্র্যানিমেডকে দিচ্ছে সিলভিয়াস। রোজালিন চিঠিটা পড়ছে এবং বলছে, পেশেন্স হারসেলফ উড স্টার্টল অ্যাট দিস লেটার অ্যান্ড প্রে দ্য সোয়াগারার। বলছে, ধৈর্য সত্যি অধৈর্য হয়ে যেত যদি এই চিঠিটাকে পড়তো, মানে চিঠিটা এত ভয়ঙ্কর যে ধৈর্য নিজেই যদি চিঠিটাকে পড়তো, ধৈর্যকে পার্সোনিফাই করা হয়েছে, পেশেন্সকে পার্সোনিফাই করা হয়েছে, এবং বলছে ধৈর্য নামক যে ব্যক্তিটি সে যদি এই চিঠিটি পড়তো তাহলেও সঙ্গে সঙ্গে সে অধৈর্য হয়ে যেত এই এত ভয়ঙ্কর এই চিঠি। বিয়ার্ড দিস বিয়ার্স অল, শি সেজ আই অ্যাম নট ফেয়ার
that I lack manners, she calls me proud, and that she could not love me where man as rare as Phoenix. তো রোজালিন্ডের কি বক্তব্য, যে চিঠিটাতে কি লেখা রয়েছে? তাতে ফিবি অপমান করে গ্র্যানিমেটকে বলেছে যে আমি বাজে দেখতে তোমাকে, তোমার কোনো ভদ্রতা জানো না তুমি, তুমি ভীষণ অহংকারী, এবং পৃথিবীতে যেমন ফিনিক্স পাখি একটাই থাকে, তেমন যদি একটি পুরুষ মানুষ বেঁচে থাকতো তা সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসতাম না, তাতেও আমি তোমায় পছন্দ করতাম না। এটা একটা প্রাচীন মিথ। ফিনিক্স বলে এক ধরনের পাখি হয় যেটা পৃথিবীতে সবসময় একটাই বেঁচে থাকে বলা হয়, এবং যখন সেই ফিনিক্সটা বুড়ো হয়ে যায়, তার যখন মৃত্যুকাল আসে, তখন সে নিজেকে নিজের ভেতরের আগুন থেকেই পুড়িয়ে শেষ করে দেয়, এবং তার যে ছাইটা সেখান থেকে আরেকটা নতুন ফিনিক্স পাখির জন্ম হয়। এটা একটা মিথক, একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার। অডস মাই উইল, হার লাভ ইজ নট দ্য হায়ার দ্যাট আই ডু হান্ট। রোজালিন বলছে, অনেস্টলি আমি তার ভালোবাসা চাইও না, আমি ফিবির ভালোবাসা চাইও না। হায়ার দ্যাট আই ডু নট হান্ট, হায়ার মানে খরগোশ, তার ভালোবাসাটা সেই একটা খরগোশ নয় যেটার পিছনে আমি দৌড়াচ্ছি শিকার করবার জন্য, এটাই মিন করতে চাইছে। ওয়াই রাইটস শি সো টু মি, ওয়েল শেপার্ড, ওয়েল দিস ইজ আ লেটার অফ ইয়োর ওন ডিভাইস। রোজালিন্ড একটু মজা করছে এখানে, বলছে যে এই রকম কথা কি একটা মেয়ে লিখতে পারে, ফিবি এই কথা লিখতে পারে? না না, আমার মনে হয় তুমি বদমাইশি করে এই চিঠিটা আমাকে লিখেছো ফিবির নাম করে। সিলভিয়াস খুব সাদাসিধে মানুষ, সিলভিয়াস বলছে, নো আই প্রোটেস্ট, আই নো নট দ্য কন্টেন্টস, ফিবি ডিড রাইট ইট। বলছে, বিশ্বাস করো আমি লিখিনি, আমি জানিও না যে ভেতরে কি লেখা আছে, ফিবি নিজের হাতে চিঠিটা লিখেছে। রোজালিন বলছে, কাম কাম, ইউ আর আ ফুল অ্যান্ড টার্নড ইন টু দ্য এক্সট্রিমিটি অফ লাভ, আই স হার হ্যান্ড, শি হ্যাজ আ লেদার্ন হ্যান্ড, আ ফ্রি স্টোন কালার্ড হ্যান্ড, আই ভেরিলি ডিড থিঙ্ক দ্যাট হার ওল্ড গ্লাভস ওয়ার অন, বাট ইট ওয়াজ হার হ্যান্ডস, শি হ্যাজ আ হাউস ওয়াইফস হ্যান্ড, বাট দ্যাটস নো ম্যাটার, আই সে শি নেভার ডিড ইনভেন্ট দিস লেটার। বলছে যে না না, চলো তুমি আমায় বোকা বানাচ্ছ, ভালোবাসায় তুমি এই বদমাইশি করে আমাকে বোকা বানাবার চেষ্টা করছো, আমি ফিবির হাতটা দেখেছি, আমি জানি ওর হাতগুলো কালো কালো ব্রাউন কালারে বিচ্ছিরি, এত বিচ্ছিরি যে ওর হাতটা দেখে ভেবেছিলাম প্রথমে যে ও হাতে পুরনো গ্লাভস পরে আছে, তারপর বুঝলাম যে না, ওটা গ্লাভস নয়, ওর হাতের কালারটাই ওরম বাজে। তো যদিও যত বাজেই ওর হাত হোক না কেন, হাউস ওয়াইফস হ্যান্ড মানে কি, না বাড়িতে যে মহিলারা কাজ করে সারাদিন খেটে খুটে, তাদের হাতটা যেমন ময়লা হয়ে যায়, ফিবির হাতটাও সেই রকমই। তো সেই রকম একটা ময়লা হাতের মহিলা হওয়া সত্ত্বেও ফিবি এত ময়লা কথা লিখবে না, এত বাজে কথা লিখতে পারে না। আমার মনে হয় কোনো পুরুষ মানুষই এই কাজটি করেছে। দিস ইজ আ ম্যানস ইনভেনশন অ্যান্ড ইজ হ্যান্ড, হ্যান্ড মানে হ্যান্ডরাইটিং। আমি জানি যে এইটা হচ্ছে কোনো পুরুষ মানুষের কাজ, যে শত্রুতা বার করবার জন্য এই হাতের লেখা এই চিঠিটা লিখেছে, তুমিই লিখেছো, ফিবি এটা লেখেনি। এটা কিন্তু রোজালিন খুব ভালো করে জানে যে ফিবি চিঠিটা লিখেছে, কিন্তু সিলভিয়াসের সাথে একটু ঠাট্টা করছে, সিলভিয়াসকে একটু ভয় পাইয়ে দিচ্ছে। সিলভিয়াস বলছে, শিওর ইট ইজ হার্স, বলছে না বিশ্বাস করো সত্যি এটা ফিবি লিখিয়েছে। রোজালিন বলছে, ওয়াই ইট ইজ আ ভয়েস্ট্রাস অ্যান্ড ক্রুয়েল স্টাইল ফর আ স্টাইল ফর চ্যালেঞ্জার্স। বলছে, বাপরে দেন, তাহলে তো এটা খুব একটা রুড স্টাইলে লেখা চিঠি, এমন একটা রুড স্টাইল যেটা একজন ব্যক্তি যখন যুদ্ধ করবার জন্য আরেকজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে সেই রকম ধরনের ভাষায় লেখা চিঠি। ওয়াই শি ডিফাইজ মি লাইক টার্ক টু ক্রিশ্চান, সে আমাকে সেই রকম, ফিবি আমাকে এমনভাবে চ্যালেঞ্জ করছে যেরকমভাবে একজন মুসলিম একজন ক্রিশ্চানকে চ্যালেঞ্জ করে। এখানে আবার একটা কিন্তু রেফারেন্স আসছে, একটা অ্যালিউশন আসছে ক্রুসেডসের। আমরা জানি যে জেরুজালেম শহরটা ইসলাম ধর্মীয় ধর্মাবলম্বীদের কাছে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এই শহরটার দখল পাওয়ার জন্য ইসলাম এবং মানে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে বিশাল একটা লড়াই চলেছিল বহু বছর ধরে, যে লড়াইটাকে ক্রুসেড বলা হয়। তো খ্রিশ্চান আর মুসলিমদের মধ্যে সম্পর্কটা চিরকালই খুব খারাপ, তারা সবসময় একে অপরকে চ্যালেঞ্জ করেছে ওই জেরুজালেমের দখল পাওয়ার জন্য। তো ঠিক রোজালিন বলছে, যেরকমভাবে একজন মুসলিম একজন খ্রিশ্চানকে যুদ্ধ লড়বার জন্য চ্যালেঞ্জ করে, সেই রকমভাবে ফিবি আমাকে চ্যালেঞ্জ করে এই চিঠিটা লিখেছে। ওমেন্স জেন্টল ব্রেইন কুড নট ড্রপ সাচ জায়েন্ট রুড ইনভেনশন, বলছে যে একজন মহিলার নরম মাথা থেকে এই রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আসতেই পারে না। সাচ ইথিওপ ওয়ার্ডস, এটা আবার একটা খুব ইম্পর্টেন্ট রেফারেন্স, ইথিওপ, ইথিওপ মানে কোথায়, ইথিওপিয়া দেশটাকে বলা হয়েছে, ইথিওপিয়া দেশটা কোথায়, আফ্রিকাতে।
ইথিওপিয়ার আফ্রিকার সাধারণ মানুষ কীরকম গায়ের কমপ্লেক্সন হয়, কালো। তো রোজারিন বলছে সাচ ইথিওপ ওয়ার্ডস, মানে এই রকম কালো শব্দ, কালো বলতে কি খারাপ মিন করা হয়েছে। তাহলে ইথিওপ কিন্তু একটা রেসিস্ট ওয়ার্ড এখানে, রেসিস্ট মানে একটা বর্ণকে অপমান করে শব্দটা ব্যবহার করা হয়েছে। আফ্রিকার যারা কালো চামড়ার মানুষ তাদের অপমান করে বলানোর চেষ্টা হয়েছে এই লাইন, এই শব্দটার মাধ্যমে, যে কালো মানেই খারাপ। তাই ইথিওপ ওয়ার্ডস মানে এখানে কালো খারাপ ওয়ার্ড মিন করা হয়েছে, ইথিওপিয়ার লোকেদেরকে রেফারেন্স করা হয়েছে। ব্ল্যাকার ইন দেয়ার এফেক্ট দ্যান ইন দেয়ার কাউন্টেনেন্স, যদিও এই চিঠিটা লেখা হয়েছে কালো কালারের কালি দিয়ে, কিন্তু এই চিঠিটার উদ্দেশ্যটা ওই কালো কালিটার থেকেও আরও বেশি কালো, আরও বেশি নোংরা। উইল ইউ হিয়ার দ্য লেটার, শুনতে চাও চিঠিটাতে কী লেখা আছে? সিলভিয়াস বলছে, সো প্লিজ ইউ ফর আই নেভার হার্ড ইট ইয়েট হার্ড টু মাচ অফ ফিবিস ক্রুয়েলিটি। বলছে ঠিক আছে, তুমি যদি শোনাতে চাও আমি চিঠিটা শুনতে রাজি আছি। আমি যদিও চিঠিটা, বিশ্বাস করো, কিচ্ছু পড়ে দেখিনি, ওর ভেতর কী আছে আমি জানি না, কিন্তু হ্যাঁ আমি এটুকু জানি ফিবি কতটা নিষ্ঠুর হতে পারে, দরকার পড়লে ফিবি কতটা নিষ্ঠুর হতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। রোজালিন বলছে, শি ফিবি ইজ মি, খুব ইন্টারেস্টিং একটা এক্সপ্রেশন, শি ফিবি ইজ মি, মানে ফিবি তো একটা প্রপার নাউন, একজনের নাম। শি ইনসাল্টস মি হতে পারে, শি হার্টস মি হতে পারে, কারণ এই যে এস লাগানোটা এটা ভার্বের সাথে আমরা লাগাতে পারি, নাউনের সাথে তো আমরা লাগাই না। ফিবি ইজ মি মানে কি? রোজালিন্ড এখানে খুব বুদ্ধি করে ফিবিটাকে একটা নাউন হিসাবে ব্যবহার না করে একটা ভার্ব হিসাবে ব্যবহার করছে। কি মানেটা? ফিবি মানে আমাকে অপমান, ফিবি শব্দটারই যেন মানে হয়ে গেল অপমান। তাহলে শি ফিবি ইজ মি মানে সে আমাকে ফিবির মতো করে অপমান করছে। ফিবি যে নিজেই একজন খারাপ মহিলা, রোজ গ্র্যানিমেডের মতে সেই খারাপ মহিলা খারাপভাবে আমায় অপমান করছে, সেটা বলবার জন্য বলছে শি ফিবি ইজ মি। খুব সুন্দর একটা এক্সপ্রেশন শেক্সপিয়ারের এটা। মার্ক হাউ দ্য টাইরেন্ট রাইটস, দেখো কিভাবে সে অত্যাচারী আমাকে চিঠিটা লিখেছে। রোজালিন কিন্তু এবার চিঠি থেকে পড়ছে, এবার কিন্তু আরও নিজের মাথা থেকে বলছে না। আর্ট দাও গড টু শেপার্ড টার্ন দ্যাট আ মেডেন্স হার্ট হ্যাড বার্নড ক্যান আ ওমান রেল দাস। আচ্ছা, চিঠিতে লেখা আছে যে আমার মনে হয় তুমি কোনো দেবতা, এবং দেবতা একজন কৃষকের, একজন মেষপালকের ছদ্মবেশে পৃথিবীতে নেমে এসেছে, নয়তো কোনো সাধারণ মানুষের কি এতটা ক্ষমতা হবে যে একটা মেয়ের হৃদয়কে এইরকমভাবে জ্বলিয়ে পুড়িয়ে রাগ করে দেওয়া, জ্বলিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া, এরকম কি কোনো সাধারণ পুরুষের সৌন্দর্য আছে? আমার মনে হয় তুমি কোনো সাধারণ পুরুষ নয়, তুমি কোনো দেবতা যে এই শেপার্ডের ছদ্মবেশে নেমে এসেছো। আচ্ছা, এটা শুনে কি কোথাও মনে হচ্ছে অপমান করা বা গালিগালি দেওয়া? কিন্তু রোজালিন কিন্তু বলছে, ক্যান আ ওমান রেল দাস, রেল মানে ইনসাল্ট, কোনো একটা মহিলা এরকম বাজে কথা বলতে পারে? ওই আমাদের সাধারণ জ্ঞানে কিন্তু মনে হচ্ছে না যেটা বাজে কথা। সিলভিয়াসও চমকে যাচ্ছে, ও বলছে, কল ইউ দিস রেলিং, তুমি এটাকে গালাগালি দেওয়া বলছো, এটাকে অপমান করা বলছো? এবার দেখো রোজালিন পড়ছে, ওয়াই দাই গড হ্যাড লেড আ পার্ট ওয়ারেস্ট দাও উইথ আ ওমানস হার্ট। বলছে তুমি তোমার দেবত্বকে, মানে চিঠিটা আবার পড়ছে, দিয়ে বলছে যে তুমি তোমার দেবত্বকে পাশে সরিয়ে রেখে তুমি একটা মেয়ের হৃদয়ের সঙ্গে যুদ্ধ করতে এলে, দেবতা, মানে রোজা গ্র্যানিমেটকে ফিবি দেবতা বলে সম্বোধন করছে এবং বলছে যে তুমি তোমার দেবত্বকে, নর্মালি দেবতারা কখন লড়াই করতে আসে, তোমরা ইলিয়াডে পড়েছো, যখন বিশাল কোনো লড়াই চলে যেমন ট্রয় আর গ্রিসের, তো সেই রকম একটা লড়াইতে দেবতারা এসে লড়াই করে। কিন্তু এখানে ফিবি কি বলছে যে তুমি তোমার দেবত্বকে সরিয়ে বড় রাজাদের সাথে লড়াই না করে একটা সাধারণ মেয়ের হৃদয়ের সাথে লড়াই করতে এসেছো। Whilst the eye of man did woo me that could do no vengeance to me meaning me a beast। এবার এইটাকে রোজ এখানে আবার আরেকটা লাইনও পড়ে বলছে, এটা কন্টিনিউ করছে, যে যখন অন্য মেয়ে আমাদেরকে, অন্য ছেলেরা আমাকে প্রপোজ করেছে, যখন অন্য ছেলেরা আমাকে প্রেম নিবেদন করেছে, সেই সময় কিন্তু আমি এতটা আহত হইনি, সেই সময় কিন্তু আমার হৃদয়টা এতটা জ্বলেনি যতটা তুমি আমার হৃদয়টাকে জ্বালিয়েছো। এবার এইটাকে রোজালিন কীভাবে ব্যাখ্যা করছে দেখো, পুরো মানেটাকে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। সে বলছে যে মিনিং মি আ বিস্ট, বলছে যে তার মানে ফিবি বলতে চাইছে যে এতদিন অবধি তাকে পুরুষ মানুষেরা এসে প্রেম নিবেদন করেছিল তাই তার সেটা ভালো লেগেছিল, আজকে আমাকে দেখে তার হৃদয় পুড়ে যাচ্ছে, তার মানে সে আমাকে পুরুষ নয় একটা জানোয়ার বলতে চাইছে, সে আমাকে পুরুষ নয় একটা অন্য কিছু প্রাণী বলতে চাইছে, ছি ছি ছি, এত বড় অপমান আমায় করলো। আবার চিঠিটা থেকে পড়ছে,
বলছে ইফ দ্য স্কর্ন অফ ইউর ব্রাইট আইন হ্যাভ দ্য পাওয়ার টু রেজ সাচ লাভ ইন মাইন অ্যালাক ইন মি হোয়াট স্ট্রেঞ্জ এফেক্ট উড দে ওয়ার্ক ইন মাইল্ড অ্যাসপেক্ট। বলছে যখন তুমি চিঠিটাতে ফিবি লিখেছে যে তুমি রেগে যখন আমার দিকে তাকালে তখনই আমার মনটা এমনভাবে ভালোবাসায় পড়ে গেল, যদি তুমি আমায় ভালোবেসে তাকাতে তাহলে আমার মনের কী অবস্থাই না হতো। Whilst you chide me, child মানে বকা, scold, I did love, যখন তুমি আমায় বকছিলে আমি তোমায় ভালোবাসছিলাম। How then might your prayers move, যদি তুমি আমায় বক না বকে যদি আমার সাথে তুমি ভালোভাবে কথা বলতে, যদি আমাকে প্রেম নিবেদন করতে, তাহলে আমার কি সর্বনাশ অবস্থা হতো। বকুনি খেয়েই ভালোবাসা উঠে গেছে মনে, যদি ভালোভাবে কথা বলতে তাহলে কি অবস্থা হয়ে যেত। হি দ্যাট ব্রিংস দিস লাভ টু দি লিটল নোজ দ্য লাভ ইন মি, যে এই চিঠিটা নিয়ে আমার কাছ থেকে তোমার কাছে যাচ্ছে সে কিন্তু আদপেও জানে না চিঠিটার মধ্যে কি লেখা আছে, সিলভিয়াসের কথা বলছে। And by him seal up thy mind, whether that thy youth and kind will the faithful offer take of me and all that I can make. তাই আমি তোমাকে অনুরোধ করছি যে এই ছেলেটিকেই মানে সিলভিয়াসকেই তুমি তোমার রিপ্লাইটা তোমার জবাবটা দিয়ে দাও যে তুমি আমাকে তোমার প্রেমিকা হিসাবে গ্রহণ করতে রাজি হচ্ছ না হচ্ছ না, আমার অফারটাকে মেনে নিচ্ছ না নিচ্ছ না, সিলভিয়াসের মুখ দিয়েই জবাব পাঠাও। অর এলস বাই হিম মাই লাভ ডিনাই অ্যান্ড দেন আই উইল স্টাডি হাউ টু ডাই, আর নয়তো এই ছেলেটির হাত দিয়ে আমাকে প্রত্যাখ্যান করো, এবং তুমি যদি আমায় প্রত্যাখ্যান করো তাহলে আমি আত্মহত্যা কীভাবে করতে হয় সেই প্রচেষ্টা শুরু করে দেবো। সিলভিয়াস হতবাক, সিলভিয়াস বলছে কল ইউ দিস চাইডিং, এইটাকে তুমি অপমান, এইটাকে তুমি বাজে লেটার বলছো। সিলিয়া বলছে অ্যালাস পুয়ার শেপার্ড, বলছে হে ভগবান, মানে সিলিয়ার খারাপটা লাগছে সিলভিয়াসের জন্য যে ফিবি তোমায় কীরকমভাবে ব্যবহার করলো সিলভিয়াস তুমি বুঝতেও পারলে না, তোমায় বললো যে একটা বকুনি লেটার নিয়ে যাও গ্র্যানিমেটকে দিয়ে দাও, আসলে তোমার হাত দিয়েই তোমার প্রেমিকা একজন অন্যকে তার প্রেম নিবেদন করলো। সেই জন্য সিলিপস এই লাইনটা একটু আন্ডারলাইন করে রেখো, সিলভিয়াস কাকে পুয়ার শেপার্ড বলছে এবং কেন, সিলিয়া কাকে পুয়ার শেপার্ড বলছে এবং কেন, সিলভিয়াসকে পুয়ার শেপার্ড বলা হচ্ছে এবং সিলভিয়াসকে যেভাবে ফিবি ঠকিয়ে তার হাত দিয়ে চিঠিটা পাঠালো এই কারণে সিলিয়া সিলভিয়াসকে পুয়ার শেপার্ড বলছে। এবার রোজালিন ব্যাখ্যা দিচ্ছে, রোজালিন বোঝাচ্ছে যে কেন তার মনে হয়েছে এই চিঠিটা অপমানজনক। দেখো বলছে ডু ইউ পিটি হিম, নো হি ডিজার্ভস নো পিটি, রোজালিন সিলিয়ার দিকে তাকিয়ে বলছে তোমার সিলভিয়াসের ওপর দয়া আসছে, না না সিলভিয়াসকে দয়া করো না। Wilt thou love such a woman, what to make thee an instrument and play false strains upon thee? Rosalind Silvias ke bokche, diye bolche tumi ekta emon mohila ke bhalobashle je tomake ei rokom bhabe byabohar korche, tomar maddhomei ekta onno purushke prem nibedan korche, tumi sei rokom ekta mohila ke bhalobashle? Not to be endured, well go your way to her, for I see love hath made thee a tame snake, and say this to her, যাও এক কাজ করো, তোমাকে তুমি যখন এই ভুলটা করেছো সহ্যটাও তোমাকেই করতে হবে, যাও তুমি ওই মেয়েটির কাছে ফিরে যাও, কারণ আমার মনে হচ্ছে তুমি ওই মেয়েটির একটা পোষা সাপ হয়ে গেছো, ও তোমাকে যেখানে পাঠাবে তুমি সেখানেই যাবে, যাও এবং গিয়ে বলো আমি কি বলেছি। জবাবটা দিচ্ছে ইফ শি উইল নট আই উইল নেভার হ্যাভ হার আনলেস দাও এন্ট্রিট ফর হার, বলছে যে যদি সে তোমাকে ভালো না বাসে এবং তুমি আমাকে না বলো তাকে গ্রহণ করবার কথা, তবে আমি কোনো দিন তাকে গ্রহণ করব না। ইফ ইউ বি আ ট্রু লাভার হ্যান্স অ্যান্ড নট আ ওয়ার্ড, ফর হিয়ার কামস মোর কোম্পানি, বলছে যে যদি তুমি সত্যি একটা ট্রু লাভার হও তাহলে এখান থেকে চলে যাও, আরেকজন আসছে আমি তার সাথে কথা বলবো। এবং এই আরেকজনকে অনেকক্ষণ পর আমরা এই নতুন ক্যারেক্টারটাকে মিট করছি, অলিভারকে। অলিভার কে ছিল আশা করি মনে আছে, অরল্যান্ডোর দাদা, যে অরল্যান্ডোর সাথে খুব বাজে ব্যবহার করত, সে এই সময় মঞ্চে এসে উপস্থিত হয়েছে। কেন এসেছে কীভাবে এসেছে একটু দেখা যাক, কিন্তু তার আগে রোজালিন সিলভিয়াসকে তার মেসেজটা দিয়ে পাঠিয়ে দিল। কী মেসেজ দিল, যে তুমি যদি ফিবি যদি সিলভিয়াসকে ভালোবাসে এবং সিলভিয়াস যদি রোজালিন্ডের কাছে এসে হাত জোর করে বলে তুমি ফিবিকে অ্যাকসেপ্ট করো, তবেই আমি ফিবিকে অ্যাকসেপ্ট করব। মানে একটা অসম্ভব কথা বলে দিল যাতে ফিবিকে কোনোভাবেই অ্যাকসেপ্ট না করতে হয়। আফটারঅল রোজালিন্ড একটা মেয়ে, সে কী করে ফিবিকে অ্যাকসেপ্ট করবে, সেই জন্য সে একটা অসম্ভব ব্যাপার সিলভিয়াসের মাথায় ঢুকিয়ে দিল
এইটা যদি হয় তবেই আমি ওকে অ্যাকসেপ্ট করব, কারণ সে জানে যে এটা কোনোদিন হবে না। সিলভিয়াস মঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছে এবং অলিভার মঞ্চে আসছে। অলিভার বলছে, গুড মরো ফেয়ার ওয়ান্স, প্রে ইউ ইফ ইউ নো ওয়্যার দ্য পার্লিয়াস অফ দিস ফরেস্ট স্ট্যান্ড, আর শিপ কোট ফেন্সড উইথ অ্যাবাউট উইথ অলিভ ট্রিজ। বলছে যে গুড আফটারনুন, গুড মর্নিং, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, তোমরা কি জানো যে এই ফরেস্টের একদম মার্জিনে, একদম বর্ডারের কাছে একটা কটেজ রয়েছে যেখানে অলিভ গাছ দিয়ে ঘেরা, সেই জায়গাটা কোথায় আমাকে বলতে পারো? সিলিয়া জবাব দিচ্ছে, ওয়েস্ট অফ দিস প্লেস, ডাউন ইন দ্য নেবার বটম, দ্য র্যাঙ্ক অফ ওসিয়ার্স বাই দ্য মার্মারিং স্ট্রিম লেফট অন ইয়োর রাইট হ্যান্ড ব্রিংস ইউ টু দ্য প্লেস। সিলিয়া বলে দিচ্ছে যে কীভাবে যেতে হবে, এই নিচ দিয়ে যাও, বাঁ দিকে যাও, ডান দিকে যাও, এসব বলে দিচ্ছে, এগুলো দরকারই নয়। বাট অ্যাট দিস আওয়ার দ্য হাউস ডট কিপ ইট সেলফ, দেয়ার ইজ নান উইদিন। কিন্তু এই মুহূর্তে বাড়িটা খালি পড়ে রয়েছে, সেখানে কেউ নেই। কেন কেউ নেই? কারণ ওটা তো রোজালিন্ড আর সিলিয়ার বাড়ি, তারা তো এখন এখানে বসে আছে, তাদের ওখানে বাড়িটা কে থাকবে, বাড়িটা খালি। অলিভার বলছে, ইফ দ্যাট অ্যান্ড আই মে প্রফিট বাই আ টাং, দেন আই শুড নো ইউ বাই ডেসক্রিপশন, সাচ গার্মেন্টস অ্যান্ড সাচ ইয়ার্স, দ্য বয় ইজ ফেয়ার অফ ফিমেল ফেভার অ্যান্ড বেস্টাউজ হিমসেলফ লাইক আ রাইপ সিস্টার, দ্য ওমান লো অ্যান্ড ব্রাউনার দ্যান হার ব্রাদার, আর নট ইউ দ্য ওনার অফ দ্য হাউস আই ডিড ইনকোয়ার ফর। অলিভার তখন বলছে যে যদি আমার চোখ দিয়ে আমি ভুল বুঝছি না, আমাকে যা ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাটা যদি আমি চোখ দিয়ে দেখে যা বুঝতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে তোমরাই তারা, সেই ভাই বোন। আমাকে বলা হয়েছিল যে একটা বড় ভাই আছে যে একটু লম্বা, কিন্তু তাকে এমন মেয়েলি দেখতে যে তাকে বড় ভাই নয়, তাকে বড় বোন মনে হয়। এবং একটা ছোট বোন আছে, সে একটু বেঁটে এবং তার গায়ের রংটা একটু চাপা। তো তোমরাই তো সেই ভাই বোনের জুটি, আমার তো তাই মনে হচ্ছে। সিলিয়া বলছে, ইট ইজ নো বোস্ট বিং আস্ক টু সে উই আর, বলছে হ্যাঁ আমি, আমরাই তারা। অরল্যান্ডো, অলিভার তখন বলছে, অরল্যান্ডো ডট কমেন্ড হিম টু ইউ বোথ অ্যান্ড টু দ্যাট ইউথ হি কলস হিজ রোজালিন্ড, হি সেন্ডস দিস ব্লাডি ন্যাপকিন, আর ইউ হি। অরল্যান্ডো বলছে, অলিভার তখন বলছে যে আমাকে অরল্যান্ডো তোমাদের কাছে পাঠিয়েছে, এবং যে ছেলেটিকে অরল্যান্ডো রোজালিন্ড বলে ডাকে সেই ছেলেটির জন্য একটা রক্তে ভেজা রুমাল পাঠিয়েছে, সেই রক্তে ভেজা রুমালটা আমি তোমাকে দিতে চাই, তুমি কি সেই ছেলেটি? রোজালিন্ড বলছে, আই অ্যাম, হোয়াট মাস্ট উই আন্ডারস্ট্যান্ড বাই দিস, হ্যাঁ আমি সেই ছেলেটি যাকে ও রোজালিন্ড বলে ডাকে, কিন্তু আমি এটা কী মানে বুঝবো? অলিভার তখন বলছে, সাম অফ মাই শেম ইফ ইউ উইল নো অফ মি হোয়াট ম্যান আই অ্যাম অ্যান্ড হাউ অ্যান্ড ওয়াই অ্যান্ড ওয়্যার দিস হ্যাঙ্কারচিফ ওয়াজ স্ট্রেইন। বলছে যে এটা সত্যি আমার লজ্জা, আমার অপমান, যদি তোমাদেরকে বলতে হয় তো তোমরা জানবে আমি কতটা লজ্জাজনক কাজ করেছি, যদি আমি পুরো ব্যাখ্যাটা তোমাদের দিই যে কিভাবে এই রুমালটা রক্তে রাঙা হলো। সিলিয়া বলছে, আই প্রে ইউ টেল ইট, প্লিজ বলুন কি হয়েছে, এমন কি ঘটনা ঘটল। অলিভার বলছে, এই ডেসক্রিপশনটা একটু ইম্পর্টেন্ট, মার্ক করে রেখো। When last the young Orlando parted from you, he left a promise to return again within an hour, and pacing through the forest, chewing the food of sweet and bitter fancy, lo what befell. বলছে যখন অরল্যান্ডো লাস্ট তোমাদের সামনে এসেছিল, তখন তোমাদের প্রমিস করেছিল যে এক ঘন্টার মধ্যে ফিরে আসবে। তারপরে সে খাওয়া দাওয়া করে এবং খাওয়ার পর একটু জঙ্গলের মধ্যে পাইচারি করছিল এবং মিষ্টি স্বপ্ন দেখছিল, মিষ্টি ভালো স্বপ্ন সে দেখছিল। কিন্তু সেই সময় একটা বিপর্যয় ঘটে যায়। কি ঘটলো? না, হি থ্রিউ হিজ আইজ অ্যাসাইড অ্যান্ড মার্ক হোয়াট দ্য অবজেক্ট ডিড প্রেজেন্ট ইট সেলফ আন্ডার অ্যান ওল্ড ওক হুজ বাউজ ওয়্যার মস্ট উইথ এজ অ্যান্ড হাই টপ বল্ড উইথ ড্রাই অ্যান্টিকুইটি, a wretched ragged man overgrown with hair lay sleeping on his back. সেই সময় পাইচারি করতে করতে অরল্যান্ডো হঠাৎ তার নজর পড়লো একটা ওক গাছের তলায়। ওক গাছটা অনেক পুরনো, সেই গাছের গায়ে শ্যাওলা জমে গেছে এবং গাছের ওপরটা পুরো ন্যাড়া হয়ে গেছে, কারণ এত পুরনো গাছের পাতাগুলো সব পড়ে গেছে, ঝরে গেছে বলে। সেই গাছের তলায় সে কি দেখলো? না, একটা জীর্ণ শীর্ণকায় ব্যক্তি যার লম্বা লম্বা চুল দাড়ি হয়ে গেছে, সে গাছের তলায় ঘুমোচ্ছে। About his neck, a green and gilded snake had wreathed itself.
সেই বুড়ো লোকটার, সেই লোকটার গলায় একটা সবুজ রঙের সাপ গোল করে জড়িয়ে রয়েছে। হু উইথ হার হেড নিম্বল ইন থ্রেডস অ্যাপ্রোচড দ্য ওপেনিং অফ হিজ মাউথ, আর সেই সাপটা আস্তে আস্তে এই মাথার কাছ দিয়ে এসে ওর মুখের কাছে পৌঁছাচ্ছে, ওই লোকটা যে ঘুমাচ্ছে তার মুখের কাছে ছোবল মারতে আসছে। বাট সাডেনলি সিইং অরল্যান্ডো ইট আনলিঙ্কড ইট সেলফ অ্যান্ড উইথ ইনডেন্টেড গ্লাইডস ডিড স্লিপ অ্যাওয়ে ইন টু আ বুশ আন্ডার উইচ আ বুশেস শেড আ লায়নেস উইথ আদার্স অল ড্রন ড্রাই লে কাউচিং। সেই সময় অরল্যান্ডোকে সামনে দেখে সাপটা ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে গলা থেকে খুলে বেরিয়ে চলে যায়, যা কোনো ক্ষতি করতে পারেনি লোকটার সাপটা। কিন্তু সাপটা যে জঙ্গলটায় ঢুকে গেল, অরল্যান্ডো তাকিয়ে দেখল সেই জঙ্গলটার তলায় একটা সিংহ, ফিমেল সিংহ, সে বসে রয়েছে। তার বাচ্চাদেরকে খাওয়ানোর পর তার পেট একদম খালি, সে ক্ষুধার্ত, এবং একজন ক্ষুধার্ত সিংহ ওখানে চুপচাপ বসে আছে ঘাত পেতে, যে কোনো সময় এসে অ্যাট্যাক করবে। অ্যাকচুয়ালি এই তোমরা জানো যে এই ধরনের অ্যানিমালসরা মরা মানুষ খায় না, যেহেতু অরল্যান্ডো মানে সরি যেহেতু অলিভার ঘুমাচ্ছে ওখানে, ওই লোকটা ঘুমাচ্ছে ওখানে, তাই জন্য সিংহটা বুঝতে পারছে না যে অ্যাট্যাক করবো না করবো না, লোকটা মরা না জ্যান্ত। যে মুহূর্তে লোকটা একটু নড়াচড়া করবে সিংহটা বুঝে যাবে যে সে বেঁচে আছে এবং সঙ্গে সঙ্গে তার গায়ে ঝাঁপ দেবে। হেড অন গ্রাউন্ড উইথ ক্যাট লাইক ওয়াচ ওয়েন দ্য স্লিপিং ম্যান শুড স্টেয়ার ফর ইট ইজ দ্য রয়্যাল ডিসপোজিশন অফ দ্যাট বিস্ট টু প্রে অন নাথিং দ্যাট ডোট সিম অ্যাজ ডেথ। সো সিংহটা অপেক্ষা করছিল যে কতক্ষণে ওই অলিভার একটু নড়াচড়া করবে, কারণ এই ধরনের যে বাঘ বা সিংহ তারা মরা মানুষের উপর অ্যাট্যাক করে না। দিস সিন অরল্যান্ডো ডিড অ্যাপ্রোচ দ্য ম্যান অ্যান্ড ফাউন্ড ইট ওয়াজ হিজ ব্রাদার, হিজ এল্ডার ব্রাদার। এটা দেখে অরল্যান্ডো বুঝতে পারলো যে লোকটি আর কেউ নয়, তার নিজের দাদা অলিভার। সিলিয়া বলছে, ও আই হ্যাভ হার্ড হিম স্পিক অফ দ্যাট সেম ব্রাদার দ্যাট হি অ্যান্ড হি ডিড রেন্ডার হিম টু দ্য মোস্ট আনন্যাচারাল দ্যাট লিভড অ্যামংস্ট ম্যান। বলছে হ্যাঁ, সিরিয়া বলছে আমরা তো শুনেছি এই ভাইটার কথা, আর এই দাদাটা নাকি খুব আনন্যাচারাল, মানে খুব ক্রুয়েল ধরনের একটা দাদা, অরল্যান্ডো তো আমাদের বলেছে তার কথা। অলিভার তখন বলছে, অ্যান্ড ওয়েল হি মাইট ডু সো ফর ওয়েল আই নো হি ওয়াজ আনন্যাচারাল। আর হ্যাঁ, ঠিকই বলেছে অরল্যান্ডো, কারণ আমি খুব ভালো করেই জানি দাদাটা কতটা নিষ্ঠুর, কতটা আনন্যাচারাল। রোজালিন বলছে, বাট টু অরল্যান্ডো ডিড হি লিভ হিম দেয়ার দ্য ফুড টু দ্য সাকড অ্যান্ড হাংরি লায়নেস। বলছে আচ্ছা, অরল্যান্ডো কী করলো, সে কি তার দাদাকে ওখানেই ফেলে চলে গেল? কারণ দাদা তো তার ভীষণ ক্রুয়েল, তার দাদা তো তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তাহলে দাদার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য অরল্যান্ডো কি দাদাকে ওই সিংহর মুখে ফেলে চলে গেল? অলিভার তখন বলছে, ইট টোয়াইস ডিড হি টার্ন হিজ ব্যাক অ্যান্ড পারপাসড সো, দুবার পিছন ঘুরে চলে যাওয়ার চেষ্টা করেছিল অরল্যান্ডো, বাট কাইন্ডনেস আন্ডারলাইন নোবেলার দ্যান ever than revenge and nature stronger than his occasion made him give battle to the lioness. Kintu Orlando'r mone ghrinar theke beshi protishodher bhabnar theke beshi tar dadar proti doya jonmalo ebong sei doyar jonno she sei shinghotar upor jhapiye pore tar sathe lore gelo tar dadake bachabar jonno. Who quickly fell before him in which hurtling from miserable slumber I awaked. Bolche অবশেষে সিংহটাকে পরাজিত করতে পারলো এবং সেই সময় চিৎকার চেঁচামেচি শুনে আমার ঘুম ভেঙে গেল, আমি উঠলাম। তাহলে সেই ব্যক্তিটি যে অলিভার সেটা আমরা জানতে পারলাম। সিলিয়া বলছে, আর ইউ হিজ ব্রাদার, তার মানে তুমিই সেই অলিভার। রোজারিন বলছে, ওয়াজ ইট ইউ হি রেস্কিউড, মানে তোমাকেই বাঁচিয়েছিল। সিলিয়া বলছে, ওয়াজ ইট ইউ দ্যাট ডিড সো অফট কন্ট্রাইভ টু কিল হিম। তুমি সেই দাদা যে এতবার প্ল্যান করেছিলে, কন্ট্রাইভ মানে প্ল্যান, এতবার প্ল্যান করেছিলে তোমার ভাইকে মারবার। অলিভার বলছে, ইট ওয়াজ আই বাট ইট ইজ নট আই, ইট ওয়াজ আই, আমি ওইটা ছিলাম, ওই রকম ভাই, কিন্তু এখন আর আমি অমনি নেই, বর্তমানে অমনি নই। আই ডু নট শেম টু টেল ইউ হোয়াট আই ওয়াজ সিন্স মাই কনভার্সন সো সুইটলি টেস্টস বিং দ্য থিং আই অ্যাম। সত্যি আমার লজ্জা লাগছে না তোমাদের সামনে বলতে যে আমি এককালে কতটা খারাপ ছিলাম, কারণ এখন আর আমি সেরকম নেই, বিশ্বাস করো আমি অনেকটাই পাল্টে গেছি। রোজারিন বলছে, বাট ফর দ্য ব্লাডি ন্যাপকিন
আর ওই রুমালটা কি করে রক্তে ভিজলো? অলিভার বলছে, বাই অ্যান্ড বাই ওয়েন ফ্রম দ্য ফার্স্ট টু দ্য লাস্ট বিটুইক্স আস টু টিয়ার্স আওয়ার রিকাউন্টমেন্টস হ্যাড মোস্ট কাইন্ডলি বেথ অ্যাজ হাউ আই কেম ইন টু দ্যাট ডেজার্ট প্লেস ইন ব্রিফ হি লেড মি টু দ্য জেন্টল ডিউক হু গেভ মি ফ্রেশ অ্যারে অ্যান্ড এন্টারটেনমেন্ট। হ্যাঁ, আমি সেটাও বলছি কীভাবে ঘটলো না। তারপরে আমাদের দুই ভাইয়ের মিলন হলো, আমরা একে অপরকে নিজেদের জীবনের কথা বললাম, কত কষ্ট আমরা পেয়েছি, ক্ষমা চাওয়া টাওয়া যা ইমোশনাল ঘটনা ঘটবার সব কিছু ঘটলো। তারপর অরল্যান্ডো আমাকে ডিউকের কাছে নিয়ে গেল এবং ডিউক আমায় খাবার দাবার দিল। কমিটিং মি আন টু মাই ব্রাদার্স লাভ হু লেড মি ইনস্ট্যান্টলি টু হিজ কেভ। তারপর আমি আমার ভাইয়ের সঙ্গে তার গুহায় চলে গেলাম। দে আর স্ট্রিপড হিমসেলফ অ্যান্ড হিয়ার আপন হিজ আর্ম দ্য লায়নেস হ্যাড টর্ন সাম ফ্লেশ অ্যাওয়ে which all this while he had bled and now he fainted। তারপর যখন গুহার ভেতর ঢুকে সে জামাটা খুলছিল, তখন আমি দেখলাম যে একটা জায়গায় সিংহটা এমনভাবে আঁচড়েছে যে তার মাংসটা উপড়ে এসছে এবং সেখান থেকে এতক্ষণ ধরে রক্ত বেরোচ্ছিল, আমাদের চোখে পড়েনি, এবং এতটা ব্লাড লস হওয়ার পর অবশেষে অরল্যান্ডো অজ্ঞান হয়ে পড়ে গেছে। And cried in fainting upon Rosalind, brief I recovered him, bound up his wound, and after some small space, being strong at heart, তারপর আমি তাকে কিছুটা সেবা শুশ্রূষা করে যত্ন করে সুস্থ করলাম, এবং যেহেতু সে একজন সবল ব্যক্তি, একজন শক্তিশালী ব্যক্তি, সে রিকভার করে আমায় বলল, হি সেন্ট মি হিটার, মানে এখানে আমাকে পাঠালো, স্ট্রেঞ্জার অ্যাজ আই অ্যাম, টু টেল দিস স্টোরি দ্যাট ইউ মাইট এক্সকিউজ হিজ ব্রোকেন প্রমিস and give this napkin dyed in his blood unto the shepherd youth that he spot in doth call his Rosalind। বলছে যে তারপরে অরল্যান্ডো আমায় একটা দায়িত্ব দিল যে আমি যেন এই রুমালটা নিয়ে তোমার কাছে আসি, তোমাকে গল্পটা বলি, এবং যাকে ও রোজালিন বলে ভালোবাসে সেই রোজালিনের নাম করে তোমাকে এই রক্তে ভেজা রুমালটা দিই প্রমাণ সমেত, যাতে তুমি বুঝতে পারো যে সে ভালোবাসার কথা দিয়ে কথা ভাঙেনি, সে কথা রাখবার চেষ্টা করেছিল কিন্তু সে আহত, সেই জন্য সে কথাটা রাখতে পারেনি। রোজালিন্ড এটা দেখে অজ্ঞান হয়ে গেল, কারণ আফটার অল রোজালিন্ড অরল্যান্ডোকে ভীষণ ভালোবাসে, এবং রোজালিন্ড একজন মেয়ে, সে বাইরে থেকে একটা ছেলের ছদ্মবেশ নিলেও সে তো ভেতর থেকে ছেলে হয়ে যায়নি, সে একজন মেয়ে, তো তার ভালোবাসার মানুষকে এরকমভাবে আহত হতে দেখে, তার রক্ত দেখে রোজালিন্ড কন্ট্রোল না করতে পেরে অজ্ঞান হয়ে পড়ে গেল। সিলিয়া বলছে, ওয়াই হাউ নাও গ্র্যানিমেড, সুইট গ্র্যানিমেড ওঠাবার চেষ্টা করছে। অলিভার বলছে, মেনি উইল সুন ওয়েন দে লুক ডু লুক অন ব্লাড, বাবা অনেকেরই তো তার মানে স্বভাব যে রক্ত দেখে অজ্ঞান হয়ে যাওয়া, সেটা সত্যি কথা। সিলিয়া তখন বলছে, দেয়ার ইজ মোর ইন ইট কাজেন গ্র্যানিমেড, বলছে না শুধু যে রক্ত দেখে অজ্ঞান হয়েছে রোজালিন তা তো নয়, সেখানে তো একটা ভালোবাসার অ্যাঙ্গেলও জড়িয়ে আছে যেটা অলিভার অন্তত জানে না। লুক হি রিকভার্স, আস্তে আস্তে সে সুস্থ হচ্ছে। রোজালিন বলছে, আই উড আই ওয়্যার অ্যাট হোম, আমাকে বাড়ি নিয়ে চলো। সিলিয়া বলছে, উই উইল লিড ইউ থিদার, আই প্রে ইউ উইল টেক হিম বাই আর্ম, ঠিক আছে চলো তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি। দিয়ে অলিভারকে রিকোয়েস্ট করছে, প্লিজ ওকে একটু ধরে।